আমরা এখন বালিয়াটি জমিদার বাড়ি থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি 60টা বট গাছ দেখতে। এটা হচ্ছে আপনার ধামরাই উপজেলার ধানতার এলাকায় ওই 60টা বট গাছের নাম অনুকরণে ওই এলাকাটার নামটা হয়ে গেছে 60টা, আপনার গ্রামের নামটা 60টা। তো আপনারা যদি যেতে চান বালিয়াটি জমিদার বাড়ি থেকে বের হয়ে যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করে নেব যে আমরা 60টা বট গাছ দেখতে যাবো, তারা রাস্তা দেখাই দেবে। এখান থেকে হয়তো আমতা আসতে হবে, আমতা আইসে আপনারা যে কাউরে জিজ্ঞেস করলে আপনারা এক রাস্তায় দেখাই দেবে। তো আমরা দিক দিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার যে আমরা 60টা বট গাছ দেখে আমরা ধামরাই দিয়ে কালামপুর হয়ে ধামরাই দিয়ে ঢাকার উদ্দেশ্যে আবার বাসায় ব্যাক করব। সেই উদ্দেশ্যে আমরা মনে করেন যে রওনা দিতেছি 60টা বট গাছ দেখতে, সেই সাথে বাসায় ওই দিক দিয়ে চলে যাবো আমরা। এছাড়াও আপনারা যদি শুধু 60টা বট গাছ দেখতে আসতে চান তাহলে আপনার ঢাকা থেকে যে কোনো গাড়ি উঠলে আপনার ধামরাই আসে বলবেন, ধামরাই অনেক গাড়ি আসে, যেমন শুভযাত্রা, রেলি, তারপরে আপনার এই নীলাচল অনেক গাড়ি আছে, গুলিস্তান ধামরাই, গুলিস্তান থেকে গাপুর যে কোনো জায়গাতে আসতে পারে। একদম ধামরাই এসে নামলেই ধামরাই এলাকায় 60টা বট গাছ একদম দেখাই দেবো, এখানে এসে আপনার গ্রামের যে একটা গ্রামীণ পরিবেশ সেটা উপভোগ করতে পারবেন। তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আপনার 60টা বট গাছের এখানে, আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বট গাছটি দাঁড়িয়ে আছে। আমরা উপরে ভিতরে ঢুকুন, এখনই ভিতরে দেখা মধ্যে ভিতরে পরিবেশটা কি। তবে আপনার সাতুরিয়া বালিয়াটি জমিদার বাড়ির সাথে যে লোকজন এখানে দেখছিলাম তার চেয়ে হয়তো ডাবল লোকজন এখানে দেখা। আমরা বট গাছের ভিতরে যাওয়ার আগে আমরা রাস্তায় একটা ফুল গাছ দেখতে পেলাম। তো এই ফুল গাছটার নামটা আমার জানা নাই, বন্ধুটার ঝুমটা করো। এই ফুলটা কিন্তু আপনাদের কোনো টাকার প্রয়োজন হবে না, কিন্তু এটা অমূল্যহীন যদি আপনি এর মূল্য বোঝেন। বিষয়টা বুঝতে পারছেন তো কী বোঝাইতে চাইছি? এটা মূল অমূল্যহীন যদি আপনি এর মূল্য বোঝেন। আমরা ফাইনালি আপনাদের বট গাছের এরিয়ার ভিতরে ঢুকে গেছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতেই পারতেছেন যে অনেকগুলো বট গাছ একসাথে, মানে একটা বট গাছ থেকে ওই বট গাছের শিকড় মানে শিকড়গুলো আছে, সেই শিকড়গুলো থেকে এতগুলো গাছ হয়েছে। আসলে একসাথে ক্যামেরার মধ্যে ক্যাপচার করা সম্ভব না, সেজন্য আমি পুরোটা ঘুরিয়ে দেখার জন্য চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পারতেছেন যে অটো দিয়ে অনেক লোকজন এখানে ঘুরতে আসছে। বট গাছের পাশে একটা মন্দিরের মতো ঘর ছোটো আছে, আসলে জানি না আসলে এটা কী। তো এটা কিন্তু শত বছরের ঐতিহ্যবাহী একটা গাছ, অনেক পুরনো একটা গাছ, আপনারা দেখতে পার মানে দেখলেই বোঝা যায়। দেখেন কত বড়, এতে আসলে কিন্তু প্রমাণ হয়ে যায় যে আসলে আল্লাহ চাইলে কি না সম্ভব। আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না, এটা তারই নিদর্শন। এখানে আমাদের মতো অনেক বাইরে আসছে ঘুরতে। তো আপনার জমিদার বাড়ির যেতে এখানে দেখলাম লোকজন বেশি, হয়তো এর কারণ কি বলবেন? ওখানে গেতে হয়তো আপনার 20 টাকা করে টিকিট লাগে, এখানে কোনো টিকিট লাগে না, এখানে আপনারা ফ্রি আসতে পারবেন এবং গাড়ি পার্কিংয়ের জন্য আপনাদের আলাদা কোনো টাকা খরচ করতে হবে না। দেখতে পাচ্ছেন অনেকে বাইক নিয়ে আসছে ঘুরতে, অনেকে গাছের উপরে দাঁড়ায় আছে। পুরোটা আপনাদের ঘুরে দেখার চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন যে অনেকগুলা বট গাছ একসাথে দাঁড়াই আছে। দেখেন কতগুলা গাছ একসাথে, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, আসলে আপনি গনে গুনতে পারবেন কিনা সন্দেহ। চাইলে আপনারা ওইখানে একদিন যদি হাতে সময় থাকে এসে ঘুরে যেতে পারেন। ঢাকার জামজটির ধামরাই এলাকায়, ধামরাইয়ের ধানতারা এলাকায় 60টা গ্রাম, এই বট গাছের নাম অনুকরণে এই গাছ এলাকাটার নাম রাখা হয়েছে 60টা।
দেখতে পারছেন বিশাল বড় গাছটা, বিশাল বড়। আপনারাও চাইলে সপরিবারে এখানে এসে ঘুরে যেতে পারেন। গ্রামীণ একটা পরিবেশ, সুন্দর গ্রামের মনোরূপ একটা দৃশ্য নিয়ে যেতে পারবেন এই বটগাছের সাথে। সেই সাথে সাটুরিয়া জমিদার বাড়িতে আছেই। দেখছেন গাছের উপরে কতজন দাঁড়ায় আছে, এটা হচ্ছে বটগাছের বাইরে। দেখছেন মানে বটগাছটা কত বড় দেখা যাচ্ছে। আর বটগাছের পাশে আপনার চাষের ক্ষেত দেখা যাইতেছে, পাশে একটা দোকান আছে আপনার, এখানে আপনারা চা খেতে পারবেন, তারপরে পটেটো বিস্কুট এসবই তেমন কিছু পাবেন না। আর কয়েকটা ফুচকার দোকান আছে। আর আপনারা পাশে দেখতেই পারছেন যে চাষের ক্ষেতগুলা, মানে গ্রামের পরিবেশ আর কি যেমন হয় সেরকমই। তো আমরা এখন ষাটটা বট গাছ থেকে বের হয়ে আমরা এখন বাসার দিকে রওনা দিতেছি। আমরা এখন বাসায় চলে যাবো আপনার হচ্ছে কুশুরিয়া মশাশি হয়ে কালামপুর ধামরাই দিয়ে একদম ঢাকা ব্যাক করব, বাসার দিকে চলে যাব। তো যাওয়ার পথেই দেখলাম যে রাস্তার দুই পাশে আপনার লেবু বাগান, এই পাশে ওই পাশে সম্পূর্ণ পুরো এলাকা জুড়ে হয়তো লেবু বাগান দেখা যাইতেছে। তো আমরা দেখি আসলে ওরকম কাউকে কথা বলার মতো পাই কিনা, কোন লেবু বাগানের মহাজনকে যদি পাই দেখি ওনার কাছে কিছু জিজ্ঞেস করে যদি আপনাদের কিছু জানাইতে পারি লেবু বাগান সম্বন্ধে। সামনে একটা মাঠ দেখা যাইতেছে, পাশে লেবু বাগান আছে, হয়তো আমরা ওখানে লোকজন দেখা যাইতেছে, হয়তো আমরা ওখানে কাউকে পেয়ে যাবো পরিচিত এলাকার বা এই গ্রামের, আমরা এই গ্রামের নামটাও জানি না। হয়ে পাওয়া গেছে এক চাচারে, দেখি। তো আমাদের সাথে এখন বর্তমান আছে এ এলাকারই একটা মোহাম্মদ আব্দুল লতিফ কাকার নাম। তো এই কাকার এখানে আপনার অনেক লেবু ক্ষেত আছে, কাকার অনেক জমি আছে, হয়তো নিজেও চাষ করছে অনেক। এই এলাকাটার নাম কি কাকা? এই এলাকাটার নাম হলো বিলকুশনাই। বিলকুশনাই এটা কি? এই জায়গাগুলো পড়ছে কুমারহাটে মৌজায়, কুমারহাটে মৌজায় পড়ছে। গ্রামের নাম কি? গ্রামের নাম হলো বিলকুশনাই, কিন্তু জায়গাগুলো পড়ছে হলো কুমারহাটে মৌজায়। এটা কি আপনার ধামরার আওতায় পড়ছে? ধামরার আওতায়, ধামরার আওতায় যাদবপুর, যাদবপুর ইউনিয়ন। আপনি কত কত শতাংশ জমি মধ্যে আপনি লেবু চাষটা করছেন? আমার মোটামুটি 400 উপর আছে। সম্পূর্ণ লেবু চাষ করছেন? 400%, মানে 400% লেবু জমিতে চাচা লেবু চাষ করছে, ভাবা যায়। কিছু উপরে আছে, আরও বেশি আছে। তো এখানে মানে মাসে বা বছরে আপনি কত মানে প্রফিট? বছরে মোটামুটি 600,000 মতো বিক্রি করি বছরে, এক বছরে। খরচ কত হয়, কেমন হয় আপনার খরচ বলতে? মানে এক বছরে মোটামুটি চারা যে বাগানগুলা, এই বাগানগুলো মোটামুটি দেখা গেল যে এই প্রতি 87 বিঘা, তো 100% মতো মোটামুটি দেখা গেলো যে 50,000 মতো খরচ হয়। হ্যাঁ, 50,000 খরচ হলেই তারপরে বিক্রি করে দেই, হ্যাঁ ব্যাপারের কাছে বিক্রি করে দেয়। বিক্রি করে দিলে মানে ও সমস্ত দায়িত্ব থাকে আর কি। এক বছরের জন্য চুক্তি দিয়ে দিই, এক বছরের জন্য ফলটাকে বিক্রি করে দেয়। টাকা খেতগুলো কি এইগুলো? এই যে আরও ওদিকেও আছে, ভিতরে আছে। আচ্ছা কাকা, বাসা কি এখানে সামনেই? হ্যাঁ, বাসা যে একটু পিছনে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তেলে কাকা, এইটুকু। আচ্ছা আচ্ছা, আমাদের আর কি ছেলের সমতুল্য আপ্যায়ন করলো বাপের বয়সী, এখন এই যে ছেলেদের লেবু দেওয়ার জন্য কাকা। আচ্ছা আমাদের যে লেবু খেতে নিয়ে আসছে, আসলে লেবু নিয়ে যাও তোমরা, আপনাই দেন স্যার, সমস্যা নাকি? এসেছে নিজেই নিজের ক্ষেত থেকে আমাদের লেবু দিতে আছে খুশি হয়ে। খাইতেও খুব টেস্ট লাগে, খাইতে খুবই টেস্ট।
চাচা বলতেছে যে খেতে লেবু কিনা খাইতে অনেক অনেক সুস্বাদু এবং টেস্ট আপনারা দেখতে পারছেন বন্ধুর লেবু কিনা দাও কাকা আর লাগবে না কাকা অনেক এনাফ হয়েছে বন্ধু লেবুগুলো দাও আপনারা লেবু কিনা দেখতে পারছেন যে একদম টাটকা একদম ভিতরে যা দেখতেছেন এই যে লেবুগুলো দেখেন এই যে লেবুগুলো একদম টাকায় আছে জিলিক মারতেছে লেবুগুলো কিন্তু ভিতরে হালো খেতে লেবুগুলো দেখেন এই বর্তমানে আমি লেবু ক্ষেতের ভিতরে দাঁড়াই আছি তারপরে দেখতে পাচ্ছি আমার চারিপাশে শুধু লেবু গাছ আর লেবু গাছ এটা যে চাচারি জমি আপনি দেখতে পাচ্ছেন যে মানে খুব সুন্দর একটা জায়গা তো আপনারা চাইলে যার কি ঢাকা থেকে যারা আসবেন গাবতলি থেকে ধামরা এসে নামলে হবে কুশুরিয়া এলাকার গ্রামের নামটা কি চাচা এটার নাম হলো বিলকুশরাই কুমারহাটি কুমারহাটি বিলকুশরাই কুমারহাটি এই এলাকার নাম তো আপনারা চাইলে ঘুরে এসে দেখতেই পারেন সাথে আপনার সাইডটা সামনে বট গাছ আছে তারপর আপনার আরো সামনে সাতুরিয়া জমিদার বাড়ি এগুলো খুব পাশাপাশি একটা স্থান বন্ধু চারপাশে একটা রাউন্ড হলো খেতে দেখেন এই রেটা অনেক বড় আর সম্পূর্ণ জমি হচ্ছে এই চাচার খাইতে খুবই টেস্ট দেখেন বুঝলাম।